আপনি যখন এখানে মোটামুটি রাস্তার দুদিকে হাঁটবেন এখানে আপনি প্রচুর এরকম লজ দেখতে পাবেন এবং এই সমস্ত লজগুলোর সবথেকে সুবিধা কি হচ্ছে এগুলো যে খুব কস্টলি তা নয় যেখানে কিন্তু বাঙালি পর্যটকের সংখ্যা কিন্তু তুলনামূলক একেবারে কম বলতে গেলে বা নেই বলতে গেলে একেবারে আলু উচ্ছে ভাজা আর একটা মিক্সড ভেজ আর হচ্ছে মাছের ঝোল দাম হচ্ছে 70 টাকা এবারে পুরীতে আমি এসে উঠেছি পদ্মা লজে এই যে পদ্মা লজ এর লোকেশন হচ্ছে মার্কেট ছক এটা হচ্ছে মার্কেট ছকে এটা হচ্ছে মার্কেট ছক আর আমি কোন রুমে আছি মোটামুটি ভাড়া কেমন সেটা তো আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি যদি আপনারা সে ভিডিওটা না দেখে থাকেন আমি উপর আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন আর গতবারে যখন আমি মে মাসের শুরুর দিকে যখন আমি পুরী এসেছিলাম তো সেই সময় আমাকে অনেকে বলেছিলেন যে পুরীতে কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখানোর জন্য বা তার কিছু খোঁজ খবর দেওয়ার জন্য এবারে আমি যেটা আপনাদের খুব মজার কথা আমি আপনাদেরকে বলছি যে মূলত পুরী এলে আমরা যারা বাঙালিরা সাধারণত আমাদের প্রথম পছন্দের জায়গা হচ্ছে স্বর্গদ্বার আর স্বর্গদ্বারে সেখানে বিভিন্ন বাজেটের হোটেল পাওয়া যায় কিন্তু যেটা আমরা খুব মিস করি যে মার্কেট ছক এই যে মার্কেট ছক এলাকাটা এই যে এলাকাটাকে বলা হচ্ছে মার্কেট ছক এই যে মিউনিসিপ্যালিটি মার্কেট আছে এই যে এই এলাকাটাকে বলা হচ্ছে মার্কেট ছক এখানে খুব সুলভ মূল্যে এখানে বিভিন্ন লজে এখানে থাকার ব্যবস্থাপনা আছে আমরা বাঙালিরা সাধারণত এখানে খুব কম আসি তো এখানে মূলত অবাঙালি পর্যটকদেরই আমি দেখলাম এখানে ভিড় বেশি আর মার্কেট ছক যদি আপনারা আসতে চান ওই স্টেশন থেকে শেয়ারিং টোটোতে মোটামুটি ভাড়া 20 টাকা ওরা আপনাকে 100 টাকা বলবে রিজার্ভ করলে নাহলে কিন্তু আপনার শেয়ারিংও ওনারা আসেন মাথাপিছু 20 টাকা ভাড়া আরও ভালো করে বললে যে শ্রী জগন্নাথ বল্লভ পার্কিং এই শ্রী জগন্নাথ বল্লভ পার্কিংয়ের ঠিক যে পাশে যে গলিটা চলে গেছে এই যে গলিটা এই গলিতে প্রচুর বাজেট হোটেল আছে বা লজ আছে আলিশান হ্যান্ডলুম ওড়িশা হ্যান্ডলুম ওই যে ওড়িশা হ্যান্ডলুম তাদের স্টল আছে আলিশান নাম তার ঠিক পাশে যে রাস্তাটা এই রাস্তা ধরে আপনি এগিয়ে যাবেন তখন দেখবেন আপনারা রাস্তার দুদিকে এখানে বিভিন্ন বাজেটের হোটেল আছে এবং শুধু যে খাবার নাই যে খাবার হোটেল আছে যেমন হোটেল হোটেল তৃপ্তি এই হোটেল তৃপ্তি খাবার হোটেলও আছে এই যে খাওয়ার হোটেল থাকার হোটেল সব রকম পাবেন দুদিকে এই যে খাবার হোটেল দেখেছেন রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এই যে থাকার লজ এই যে মহেশ্বর গেস্ট হাউস এই যে মহেশ্বর গেস্ট হাউস এই যে তাছাড়া আপনার ডান দিকে শ্রীকৃষ্ণ লজ বাম দিকে লক্ষ্মী লজ এখানে রাস্তার দুদিকে আপনারা দেখতে পাবেন এই যে কবিওয়ালি লজ জিজ্ঞেস করি তারপরে হচ্ছে পাশে হচ্ছে চিন্ময় লজ এই যে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে দেখুন মনীষা লজ এই যে মনীষা লজ নীলাচল লজ আপনি যখন এখানে মোটামুটি রাস্তার দুদিকে হাঁটবেন এখানে আপনি প্রচুর এরকম লজ দেখতে পাবেন এবং এই সমস্ত লজগুলোর সবথেকে সুবিধা কী হচ্ছে এগুলো যে খুব কস্টলি তা নয় মোটামুটি আপনার বিভিন্ন বাজেটে মোটামুটি 300, 400, 500 আপনার নন এসি ডবল বেড আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম এবং সেই সঙ্গে সঙ্গে শ্রী সাই লজ স্টার লজ ডান দিকে এবং সেই সঙ্গে সঙ্গে এসি রুম মোটামুটি আপনার 1200-1400 আপনারা ডবল বেড ট্রিপল বেড আপনারা পেয়ে যাবেন এই যে স্বস্তিক লজ কিন্তু মুশকিল কী হচ্ছে আজকে কিন্তু এখানে যেহেতু আজকে সানযাত্রা চলছে আর লোকেশানটা বুঝতে পেরেছেন মন্দিরের একেবারে কাছাকাছি মন্দির থেকে যাত্রা জাস্ট 500 মিটার দূরে এই মার্কেট ছক এখানে সমস্ত হোটেল ফিলাপ হয়ে গেছে তো কোনো হোটেলে গেলে যে আমি রুম দেখাতে পারবো তা নয় তাজ রেসিডেন্সি বিভিন্ন বাজেটে এখানে রুম পেয়ে যাবেন কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে আমি আগেও বলেছি যেখানে কিন্তু বাঙালি পর্যটকের সংখ্যা কিন্তু তুলনামূলক একেবারে কম বলতে গেলে বা নেই বলতে গেলে একেবারে এই সামনে দেখেছেন স্বাগতম লজ সত্যি কথা বলতে কি আমি পুরীতে আমি এতদিন ধরে এতবার এসেছি কিন্তু আমি স্বর্গদ্বারের দিকে তাও মোটামুটি আমার একটু আইডিয়া আছে কিন্তু এদিকে যে এত লজ এবং সেটা আমি কখনো ভাবতে পারিনি এবং এত সুলভ মূল্যে মোটামুটি পাওয়া যায় দারুণ বেশ এই গলির শেষ প্রান্তে এখানে একটি বেশ ভালো একটা বড়ো একটি হোটেল দেখতে পাচ্ছি হোটেল নরেন্দ্র ভিউ দেখি কথা বলি
প্রিমিয়াম ক্যাটাগরি একটু হোটেল। এখানে নন এসি হচ্ছে আপনার 1200 আর এসি হচ্ছে 2200। আর নরেন্দ্র জি হচ্ছে বলতে এই সামনে যে একটি বড় পুকুর আছে, এই পুকুরটার নাম হচ্ছে নরেন্দ্র পুকুর। দারুণ জায়গা নরেন্দ্র সরোবর। আমি যতগুলো হোটেলে পারলাম আমি ফোন নাম্বার আপনাদের সঙ্গে ভাগ করলাম। তবে আমি বলবো অ্যাডভান্স বুকিং করার সেই অর্থে কোনো প্রয়োজন নেই। আর আপনারা এখানে এসে রুম দেখুন, দরদাম করুন, দরদাম করবেন, এখানে ভালো দরদাম হয় আর কি, দরদাম করবেন, করে তারপরে আপনারা রুম বুক করবেন। আর একটা কথা হচ্ছে মাথায় রাখবেন যে যেহেতু এটা বড় দাণ্ডর মানে পাশেই গলিতে অবস্থিত, তো সেহেতু রথের সময় কিন্তু এই সমস্ত এলাকাগুলো কিন্তু প্রচুর হাই ডিমান্ড থাকে। তো সেই কারণে এখানে ওই সময়ে আপনার রুমের দামগুলো তুলনামূলক অনেক বেশি হয়। বাকি সময় বাকি সারা বছর কিন্তু অতটা দাম থাকে না, সেটা কিন্তু মাথায় রাখবেন। আমি আবারও বলছি আপনারা এখানে আসুন, রুম দেখুন, পছন্দ করুন, তারপরে রুম বুক করুন। আর লোকেশন পুরীর মার্কেট চক। এখন সময় সন্ধ্যে 7:10, আমি ডিনার করে নেবো। আর তাড়াতাড়ি ডিনার করছি এই কারণে আমার ট্রেন আছে 9:05, পুরী দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস, আমি বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আমি আপনাদেরকে বিকালবেলা বলেছিলাম যে এই মার্কেট ছকতে এখানে যেমন সস্তার থাকার কিছু বাজেট ফ্রেন্ডলি এখানে হোটেল পাওয়া যায়, থাকার খাবারও দোকান আছে। ভাবলাম যে এখানে একটা হোটেলে খেয়ে মোটামুটি দাম কাম কেমন পড়ে একটু আপনাদেরকে একটু তার অভিজ্ঞতাগুলো ভাগ করি। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, আমি ঢুকছি লক্ষ্মী হোটেলে। তা দেখুন কী হচ্ছে, কি মিলব, এই হচ্ছে আপনার ফিস থালি। মেনুতে আছে ভাত, ডাল দিয়েছিল না বলতে ডাল দিল, আর ওটা আলু উচ্ছে ভাজা, আর একটা মিক্সড ভেজ, আর হচ্ছে মাছের ঝোল। দাম হচ্ছে 70 টাকা। এখন সময় 7:30, আমার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া খুব ভালো ছিল তা নয়, ওই চলে যাবে আর কি, একটা তরকারি একটু ভালো ছিল না বলতে পারে, চেঞ্জ করে দিল। তো মোটামুটি মিশ্র অভিজ্ঞতা আর কি। আপনাদেরকে আমি মার্কেট ছকে কয়েকটি সস্তায় থাকার এবং খাওয়ার হোটেলের সন্ধান দিলাম, হয়তো আগামী দিন আপনাদের পুরী ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে ভিডিওটা কিছু কাজে লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার মহামূল্যবান সময় কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বারবার আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।